পশ্চিম জার্মানির একটি বিক্ষোভ থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম জার্মানির একটি কয়লা খনি বিরোধী বিক্ষোভ থেকে তাকে আটক করা হয়। পশ্চিম জার্মানির লুয়েত জারাত গ্রামে কয়লা খনি সম্প্রসারণে কাজ চলছে, এতে গ্রামটি ধ্বংস হয়ে যেতে পারে বলে দাবি করে আসছেন পরিবেশ ও মানবাধিকার কর্মীরা। এর অংশ হিসেবে সেখানে প্রতিবাদ কর্মসূচি চলছিল, তেমনই একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন গ্রেটা। পুলিশের পক্ষ থেকে গ্রেটার সঙ্গে আটক অন্য ব্যক্তিদেরও ব্যক্তিগত পরিচয় যাচাই শেষে কোনো ধরনের অভিযোগ না দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।